বাংলার শ্রেণীকক্ষে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের চতুর্থ অংশ এই চতুর্থ অংশের প্রশ্ন উত্তরগুলি খুবই সহজ ভাষায় লেখা হয়েছে তোমরা যারা এখনও পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে তার উত্তরগুলি তোমরা দেখে নেবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বাংলা বিষয় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও আজকের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুশো বছর পরের কোশ্চেন কোকোনদ কোকোনদ হলো কি এখানে দেখো চারটে অপশান দেওয়া আছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে রক্তপদ্ম কোকোনাথ হলো রক্তপদ্ম পরের কোয়েশ্চেন পাখি সব করে রব রাতি পোহাইলো এই কবিতাটির রচয়িতাকে এই কবিতাটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার পরের কোয়েশ্চেন শ্রদ্ধেহ রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় এখানে দেখো চারটি জায়গার নাম দেওয়া আছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়ায় পরের কোশ্চেন খোকনের বাড়ির সামনেই ছিল একটি এখানে দেখো চারটি অপশান এখানে উত্তর হয়ে যাবে ইউকালিপ্টাস এটি হবে সঠিক উত্তর পরের কোয়েশ্চেন দু নম্বর যে খুব সংক্ষেপে নিজের প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হয়েছে প্রথম প্রশ্ন তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিল এর উত্তরে আমরা লিখবো উপরে উল্লেখিত লাইনটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে প্রশ্নে উল্লেখিত প্রশ্নটি পাগলা গণেশকে করা হয়েছিল এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন আকাশ শুনছে বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে কাগজে লেখা সেই কবিতাগুলি ভাসিয়ে দিচ্ছে বাতাসে যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা করতে আগ্রহ প্রকাশ করলে তাহলে সে পড়বে এ কথার উত্তরে শ্রোতা এটি বলেছিল পরবর্তী কোয়েশ্চেন কি আছে দেখে নেব মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে এর উত্তরে লিখব উদ্দীপ্ত লাইনটি মাইকেল মধুসূদনের রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এই উক্তিটি হচ্ছে বাইরনের লেখা পরের কোয়েশ্চেন একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে এর উত্তরে আমরা লিখবো আশরাফ সিদ্দিকীর একুশের কবিতা নামক কবিতায় পাখি সব করেরব মাতৃভূমি বাংলাদেশ ভাটিয়ালি সারি এমনকি ছোটবেলায় মায়ের মুখে শোনা নানান গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ রয়েছে এই উত্তরটি আমরা এইভাবে লিখবো পরের কোয়েশ্চেন অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য কার স্মৃতিচারণায় কথকে কথা বলেছেন এর উত্তরটি আমরা লিখবো প্রশ্ন উল্লিখিত লাইনটি রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে পরবর্তী কোয়েশ্চেন কি আছে দেখে নেব পাঁচ নম্বর পরবর্তী কোয়েশ্চেন খোকন অবাক হয়ে গেল কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল এর উত্তরে লিখব লাইনটি বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকতেন একদিন তিনি খোকনদের বাড়িতে এসেছিলেন এবং খোকনের ড্রয়িং খাতাগুলো দেখে বললেন খোকনের নিজের আঁকা ছবি তো নেই সব নকল করা ছবি সে যদি ক্যামেরা দিয়ে ছবি তোলে তবে তা আরও নিখুঁত হবে এই কথাগুলো শুনে খোকন অবাক হয়ে গেল নিজের আঁকা ছবি সে কি করে আঁকবে তা ভেবে অর্থাৎ এই কথা শুনেই খোকন অবাক হয়ে যায় পরের কোশ্চেন জীবন হবে পদ্যময় জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন এর উত্তরে লিখব বিখ্যাত কবি অজিত দত্তের ছন্দে শুধু কান্ড কবিতার কবি সমগ্র কবিতাতেই ছন্দের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেছেন প্যারা চেঞ্জ করে লিখব কবির মতে পরিবেশ অহরহই ঘটে চলেছে কোনো না কোনো ঘটনা কোনোটি প্রাকৃতিক আবার কোনোটি যান্ত্রিক কিন্তু প্রতিটি ঘটনারই রয়েছে নির্দিষ্ট ছন্দ সঠিকভাবে আমরা মনোনিবেশ করতে পারি না তাই আমাদের জীবনে প্রকৃত আনন্দ থাকে না একাগ্রচিত্তে কান পেতে পরিবেশের ছন্দ বুঝতে পারলে কবির মতে আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ অর্থাৎ পদ্যময় হয়ে উঠবে এটি এইভাবে লিখব এই প্রশ্নের উত্তরটি পরবর্তী কোয়েশ্চেন কি আছে সেটি আমরা দেখে নেব অমর করিয়াবর দেহ দাসে সুবরদে এখানে সুবরদে শব্দের অর্থ কী আর কবিতা বা কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন এর উত্তরে আমরা লিখব উপরে উল্লেখিত বাক্যটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অংশ শব্দটি সেই কবিতাতেই পায় যার অর্থ হল শুভ আশীর্বাদ দান করেন যিনি অর্থাৎ বরদাত্রী প্যারা চেঞ্জ করে লিখব কবি মাইকেল মধুসূদন দত্ত উপলব্ধি করেন তিনি জীবনের অনেক মূল্যবান বস্তু শক্তি ও সম্পদ নষ্ট করে ফেলেছে অনেক বড় ভুল করেছেন যখন মাতৃভূমির জন্য কিছু করার প্রয়োজন ছিল তখন তিনি বিদেশে গিয়েছিলেন তিনি মাতৃভূমির কাছে নিজের দোষ স্বীকার করে বলেছেন তিনি কিছু করতে পারেননি তিনি এখন মা অর্থাৎ মাতৃভূমির কাছে ব্যাকুলভাবে আবেদন করেছেন যেন মাতৃভূমি তাকে ক্ষমা করেন তিনি সর্বদা মায়ের কাছে অমরত্বের বরৎ চেয়েছেন বা অমরত্বের বর চেয়েছেন কবি চেয়েছেন যেন তিনি মায়ের জন্য কিছু করে সৃষ্টির মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকতে পারেন কিরজীবিত থাকতে পারেন অর্থাৎ তিনি মায়ের সেবার মাধ্যমে অমর হয়ে থাকতে চেয়েছেন তাই তিনি অমরত্বের বর প্রার্থনা করেছিলেন এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবেই লিখব এরপর পরের কোয়েশ্চেন কি আছে সেটি আমরা দেখব পরের কোয়েশ্চেন কি আছে দেখো যে সেই তো আমার পরম পুলক আঁকা লেখা কবিতার কবি কখন পুলকিত হন দেখো এর উত্তরটি আমরা এভাবে লিখব যে প্রশ্নে উল্লেখিত লাইনটি কবি মৃদুল দাশগুপ্তের রচিত আঁকালেখা কবিতা থেকে নেওয়া হয়েছে কবি বলেছেন জ্যোৎস্না রাতে যখন মৃদুমন্দ বাতাস বয় তখন তিনি ছাড়া লিখতে তখন তিনি ছড়া লিখতে শুরু করেন জোনাকিরা বকুল গাছে অওয়া লিখছে অর্থাৎ তারা খুশিতে বিচরণ করছে বা চড়ে বেড়াচ্ছে তারা যেন তার কাছে নেমে আসছে কবি উপলব্ধি করেন তিনি এই সব প্রকৃতির ঘটনার মধ্য দিয়েই তার পাঠকদের কাছে পৌঁছে যাবেন এটাই তার কাছে পরম পাওয়া তাই কবি পুলকিত হন এখানে পুলকিত কিন্তু কথার অর্থ হল আনন্দ তাই কবি আনন্দ হন পরের কোয়েশ্চেন কুতুব মিনারের কথা রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলার বা নির্মাণ শৈলীর যে বিশিষ্টতা তা আলোচনা করো দেখো এর উত্তরটি আমরা লিখব কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোনো মিনারে নিদর্শন শুধুই এদেশের নয় ইরান তুরানেও নেই এটি সম্রাট কুতুবুদ্দিন আইবক নির্মিত এক বিজয় স্তম্ভ কুতুব তলার নির্মাণ প্রথম তলায় আছে বাঁশি ও কোন কোণের নকশা কুতুবে দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু কোণের নকশা চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল তা জানা সম্ভব নয় কারণ তা বজ্রাঘাতে ভেঙে গিয়েছিল এটি ছিল এইভাবে এবার প্যারা চেঞ্জ করে লিখব মিনারটির গায়ে কারুকার্য অতি অদ্ভুত সমস্ত মিনার থেকে কোমরবন্ধনের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা ফুলের মালা এবং চক্রে নকশা আর দেওয়ালে আরবি লেখার শাড়ি গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানদের আর যাবতীয় কারুকার্য রয়েছে হিন্দুদের অর্থাৎ মিনারটির পরিকল্পনা করেছে মুসলমানরা তাই বলেছে মুসলমানদের আর যাবতীয় যে কারুকার্য ডিজাইন বা নকশা করা হয়েছে সেগুলো হচ্ছে হিন্দুদের রয়েছে তাছাড়া কুতুব মিনারের মিনারগুলি অপ্রতিদ্বন্দ্বী খুবই ভালো পরের কোয়েশ্চেন কি আছে যেটি দেখব যে খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো এর উত্তর লিখব বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত। সেই সব আদিবাসীদের ভাষায় যে সব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ এরপর পরবর্তী কোয়েশ্চেন কি আছে চারের দুই যে তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে দেখো এর উত্তরটি লিখবো বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে অর্থাৎ যে সব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত বা অপভ্রংশে ব্যবহৃত হয়েছিল পরে আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ এভাবেই তদ্ভব শব্দ গড়ে উঠেছে তাহলে এটি যে উত্তরটা আমরা লিখলাম এটা হচ্ছে তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে সেটি এইভাবেই আমরা খাতাতে লিখব এর পরের কোয়েশ্চেন কি আছে যে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও অর্ধতৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ কী হবে একটি হলো কুৎসিত থেকে কুৎসিত এবং অপরটি হলো গৃহিণী থেকে গিন্নি এর উত্তরটি এইভাবে লিখব পরের কোয়েশ্চেন দেখো কি আছে যে বাঙালি পদবীর ইংরেজ ধরনের উচ্চারণে রসস্বর চিহ্ন হবে এরকম উদাহরণ দিতে বলেছেন যে বাঙালি পদবী কিন্তু ইংরেজ ধরনের উচ্চারণ যেমন কি যে গাঙ্গুলি দেখো গাঙ্গুলি কিন্তু এখানে দীর্ঘকার হবে না যে গাঙ্গুলি আরেকটি হলো চ্যাটার্জি চ্যাটার্জিও এখানে দীর্ঘকার হবে না তাহলে এখানে দুটো উদাহরণ হবে কি গাঙ্গুলি এবং অপরটি হবে চ্যাটার্জি তাহলে এই ছিল আজকের টোটাল আলোচনা থ্যাংক ইউ